সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অ্যাসাইনমেন্ট স্থগিত হয়েছে এই নিউজটি তোমরা অনেকেই পেয়েছ কোন কোন অ্যাসাইনমেন্ট স্থগিত হয়েছে আর কোন কোন অ্যাসাইনমেন্ট চলবে সেই বিষয়গুলো তোমাদের পরিষ্কারভাবে জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট ওয়েবসাইটে সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে এসএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো। গতকাল শনিবার গভীর রাতে এসব শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ যে অ্যাসাইনমেন্টগুলো এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে সেগুলো হলো দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট তাছাড়া যে বিষয়টি যে দুই সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্টও স্থগিত করা হয়েছে যেটি এর আগেই করা হয়েছিল সে বিষয়ে এই খবরে বলা রয়েছে যে ইতিমধ্যে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দের এইসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তবে দুই হাজার একুশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে বলেও শনিবার ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের সাথে সভায় মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অর্থাৎ যে বিষয়টি দুই সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট তো চলছে এই অ্যাসাইনমেন্টটি চলমান থাকবে যে বিষয়টি শনিবার অর্থাৎ গতকাল যারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা মূলত জানিয়েছেন প্রধান শিক্ষকদের সাথে তাদের একটি সভা হয়েছিল সেই সভায় তো আপাতত এই হচ্ছে তথ্য যে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে বাকি অন্য সকল অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো যদি তুমি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো